পনের টাকা না দেওয়ায় স্ত্রীকে শিলনোড়া দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার সজল থানার ছিটকা মহল এলাকায়। আহত গৃহবধূ 22 বছরের বন্দনা সরকারের বাপের বাড়ির অভিযোগ, স্বামী রাজকুমার সরকার স্ত্রীকে বাপের বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে আসতে বলে। টাকা না নিয়ে আসায় তার স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী, শ্বশুর ও শাশুড়ি বলে অভিযোগ। আহত বন্দনা সরকারকে এলাকাবাসীরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমাকে ফোন করেছে যে ওর শাশুড়ি বলছে কি শিক্ষা ঝিপিয়ে ঝিপিয়ে ওর মুখে ছাক্কা লাগাবে, ওর শাশুড়ি বলছে। তো আমি বললাম কি আমার মেয়ে আছে, আমাকে দিয়ে চলে যাও, বলছে কি দিয়ে যাবো, এরকম করে বলছে কি দিয়ে যাবো, দিয়ে তো আমার মেয়ে আছে, আমাকে দিয়ে চলে যাও। কি কারণে অশান্তিটা, কি কারণে অশান্তি? তো টাকাটার জন্য, টাকাটার জন্যই অশান্তি। কত টাকা চেয়েছিল? 5,000 টাকা চেয়েছিল। কি দিয়ে মেরেছে আপনার মেয়েকে? নোড়া দিয়ে মেরেছে। নোড়া দিয়ে চেষ্টা করেছিল? হ্যাঁ, মেরে ফেলার চেষ্টা। হ্যাঁ, ওখানে এসে থাকলে হ্যাঁ ওকে কেটে পিস করে দিত, ওইখানে মরে মরে থেকে যেতাম। মেরে ফেলতে মেরে ফেলতে ছিল, আগুন লাগাইতে ছিল। কতদিন আগে দিয়ে গেছে? 4 বছর হলো। বাচ্চা যে এত বাচ্চা আপনার নাম কি চাইছেন আপনি? কি চাই? আমি সাজাই দিব, কি চাইবো আমি? আমার মেয়ে শান্তি নাই তো আমি ওর শান্তি নিয়ে কি করবো? মেয়েটি কি পাঠাবেন ওখানে? আর পাঠাবো তখন, যখন পাঠাবো তখন। থানা জানিয়েছেন? হ্যাঁ, থানা জানাবো। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন বন্দনা সরকার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার স্বামী, আমি রান্নাঘরে আমাকে ভাত রাঁধতে পাঠাইছি, আমি রান্নাঘরে ভাত রাঁধতে আসলাম, আমার শাশুড়ি কি বললো না বললো, আমাকে এসে মারতে লাগলো, লোহা দিয়ে আমার গোটাই শরীরে মেরেছে। আমাকে 2-3 দিন হলো, আমার আমার মায়ের বাড়ি আমাকে টাকা আনতে পাঠিয়েছিল, বলছে কি তোর মায়ের কাছে 5,000 টাকা নিয়ে আয়, এরকম বলছে। আমার মা এত গরিব মানুষ, কোথায় পাবে? তার জন্য আমাকে মেরেছিল। কি করবে টাকা দিয়ে, কেন আনতে বলছে? বলছে কি আমার দরকার আছে, এরকম বলছে। তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে 5,000 টাকা কিসের না, আর কি মদ পাত খাওয়া যাবে না কি? ওগুলা কিছু বলে না, বলছে আমার দরকার আছে। কি করে আপনার সাথে কি কাজ করে? টাকা না নিয়ে আসার জন্যই মেরেছে। কি দিয়ে মেরেছে? লোহা দিয়ে মেরেছে। কতদিন আগে বিয়ে? 4 বছর হয়ে আর 2-3 দিন হলো। আমাকে আমার গলাতে হ্যাঁসা ধরে নিয়েছিল, ওখানকার পাশে বাড়ির মামা এলো, মামারা এসে আমাকে কত বকলো, বকে টেকে আরো ওড়াকে বকলো, দিয়ে ওড়া বাড়তে লাগলো, আর কিছু বললো না। বাচ্চা আছে? হ্যাঁ, মেয়ে আছে, 6 বছর। 6 বছর মেয়ে? 6 মাসের মেয়ে। আগুন লাগাচ্ছিল, ওটা আমি যেটা মারছিলাম ওটা আগুনটা আর লাগাতে পারলো না, লোড়া দিয়ে গোটাই শরীরে মেরেছে। কি নাম আপনার স্বামীর? রাজকুমার সরকার। কোথায় বাড়ি? মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।